হেই বন্ধুরা, আজ আমি চলে এসেছি 2019 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো ফিল্ম অ্যাভেঞ্জার্স এন্ড গেম নিয়ে। এই ফিল্মটি MCU মানে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের পুরো সিরিজের 22 নম্বর কাহিনী। এর আগের 21টি স্টোরি আমি অলরেডি ইন অর্ডার রিলিজ ডেট পর এক্সপ্লেন করে দিয়েছি। সো তোমরা যদি এখনও সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তাড়াতাড়ি দেখে নাও। অ্যাভেঞ্জার্স এন্ড গেম এই ফিল্মটিকে যদি বলো এখনো পর্যন্ত রিলিজ হওয়া সব থেকে বড় সুপারহিরো মুভি, কিংবা আজ পর্যন্ত যে সমস্ত সায়েন্স ফিকশন মুভি আমরা দেখেছি তাদের মধ্যে দ্য বেস্ট, যাই বলি না কেন যে কোনো কমপ্লিমেন্ট এই ফিল্মের জন্য ছোট হয়ে দাঁড়ায়। মার্ভেল সিরিজ শুরু করার সময় থেকে আমার কাছে বহুবার কমেন্ট এসেছে এই ফিল্মটিকে এক্সপ্লেন করার জন্য, আর ফাইনালি আজ সেই দিন। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির IMDb রেটিং 8.4/10। তো আর বেশি কথা না বাড়িয়ে এখন সোজা চলে যাবো মেন স্টোরির দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বংউড। কাহিনী শুরু হয় অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের একদম পরবর্তী সময় থেকে। এখানে আমরা দেখতে পাই ক্লিন বাটন মানে হকাই বর্তমানে গৃহবন্দী থাকা অবস্থায় তার পরিবারের সাথে খুশিতে জীবন কাটাচ্ছে। এইবার কেন গৃহবন্দী এটা তো আশা করি আমরা সকলেই জানি, কারণ ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারে আমরা দেখেছিলাম সুকোভিয়া চুক্তি লঙ্ঘনকারী ক্যাপ্টেন আমেরিকার সাথে যোগ দিয়েছিল হকাই। আর তাই অ্যান্টম্যানকেও যেভাবে গৃহবন্দী করে রাখা হয়েছিল ঠিক একইভাবে হকাইকেও গৃহবন্দী করে রাখা হয়। আর এই কারণেই হকাইকেও আমরা অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে থ্যানোসের বিরুদ্ধে লড়াই করতে দেখতে পাই না। যাই হোক, এদিকে যখন হকাই তার পরিবারের সাথে সানন্দে জীবনযাপন করছিল ঠিক তখনই অন্যদিকে বাকি অ্যাভেঞ্জার্সরা মিলে থ্যানোসের বিরুদ্ধে লড়াই করছিল, যেখানে থ্যানোস তাদের সবাইকে হারিয়ে সমস্ত ইনফিনিটি স্টোনগুলি হাসিল করে তার লক্ষ্য পূরণ করার জন্য চুটকি বাজায়। ফলে এই ইউনিভার্সের সমস্ত জীবনের অর্ধেক সঙ্গে সঙ্গে গায়েব হতে শুরু করে। আর ঠিক এই কারণেই হকাইয়ের পুরো পরিবার হঠাৎ করেই তার সামনে থেকে গায়েব হয়ে যায়। প্রথমে সে কিছু বুঝে উঠতে না পারলেও যখন সে এই ঘটনা সম্বন্ধে পুরো জানতে পারে তখন তার মাথায় আগুন জ্বলে ওঠে, কারণ থ্যানোসের চুটকির ফলে খারাপ লোকের সাথে সাথে প্রচুর ভালো লোকও বিনা কারণে গায়েব হয়ে যায়, যার মধ্যে তার পরিবারও ছিল। আর এই কারণেই সে তার পরিচয় লুকিয়ে একটি মুখোশধারী খুনি রনিনে পরিণত হয়, আর বেছে বেছে খারাপ লোকেদের মারতে শুরু করে, কারণ সে মনে করে ভালো লোকেরা যেহেতু বিনা কারণে এই পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গেছে তাই এই সব খারাপ লোকেদেরও বেঁচে থাকার কোনো অধিকার নেই। এখান থেকে সিন শিফট হয় মহাকাশে, যেখানে আমরা দেখতে পাই টনি স্টার্ক আর নেবুলা একটি স্পেসশিপের ভিতর আটকে আছে, কারণ অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে আমরা দেখেছিলাম থ্যানোসের চুটকির ফলে টাইটান গ্রহে থাকা সকলেই ধূলিসাৎ হয়ে যায়, শুধুমাত্র টনি স্টার্ক আর নেবুলাই বেঁচে থাকে। এবার ওই টাইটান গ্রহ থেকে একটি ক্ষতিগ্রস্ত স্পেসশিপ কোনো রকমে সারিয়ে তারা পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়, আর মাঝপথে তাদের মহাকাশযানের ফিউল শেষ হয়ে গেলে তারা ওই মহাকাশেই আটকে যায়। প্রায় 22 দিন এইভাবে মহাকাশে কাটানোর পর বর্তমানে তাদের খাবার ও অক্সিজেন প্রায় শেষের পথে, তাই টনি তার বেঁচে থাকার আশা প্রায় ছেড়ে দিয়ে তার কাছে থাকা তার একটি আয়রন ম্যান স্যুটের হেলমেটের সাহায্যে তার ওয়াইফ পেপার পটসের জন্য একটি শেষ মেসেজ রেকর্ড করতে শুরু করে। তারপর চিন্তা ও হতাশায় জর্জরিত হয়ে মৃত্যুর অপেক্ষায় ঘুমিয়ে পড়ে। এরই মাঝে তাদের স্পেসশিপের সামনে এসে হাজির হয় ক্যারল ডেনভার্স মানে ক্যাপ্টেন মার্ভেল, আর তারপর মহাকাশ থেকে তাদেরকে উদ্ধার করে সোজা নিয়ে আসে অ্যাভেঞ্জার্সের হেডকোয়ার্টারে। আমরা অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের পোস্ট ক্রেডিট সিনে দেখেছিলাম নিক ফিউরি ধূলিসাৎ হয়ে যাওয়ার আগেই তার পেজারের সাহায্যে কাউকে একটি মেসেজ সেন্ড করে, যেটা আমরা ক্যাপ্টেন মার্ভেল থেকে বুঝতে পারি ওই পেজারের মাধ্যমে নিক ফিউরি মেসেজটি সেন্ড করেছিল ক্যাপ্টেন মার্ভেলকে। তাই ক্যাপ্টেন মার্ভেল নিক ফিউরির কাছ থেকে জরুরি মেসেজ পাওয়ার পরই সে পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়, আর এই পৃথিবীতে আসার পথেই মহাকাশে সে আয়রন ম্যান আর নেবুলাকে একটি স্পেসশিপে আটকে থাকতে দেখে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে। এবার পৃথিবীতে এসেই তারা অবশিষ্ট অ্যাভেঞ্জার্স মানে ব্রুস ব্যানার, স্টিভ রজার, থর, নাতাশা রোমানফ, জেমস রোডি এবং রকেটের সাথে পুনরায় মিলিত হয়। এখানে ক্যাপ্টেন আমেরিকার আয়রন ম্যান সেই ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারের পর এই প্রথম দুজনার সামনাসামনি হয়। এরপর সবার থেকে থ্যানোসের সম্বন্ধে জানার পর ক্যাপ্টেন মার্ভেল একাই থ্যানোসকে মারার জন্য অগ্রসর হয়, যেটা দেখে ব্ল্যাক উইডো আর ক্যাপ্টেন আমেরিকা তাকে জানায় আমরা এখানে একা কেউই কিছু করি না, আমরা সবাই মিলে একটা টিম হিসাবে কাজ করি। রোডি তার কাছে জানতে চায় তুমি কি জানো থ্যানোস কোথায় আছে, কারণ আমরা এই 22 দিন এই ইউনিভার্সের চারিদিকে তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু তাকে কোথাও খুঁজে পাইনি। এই কথা শুনে নেবুলা জানায় আমি জানি থ্যানোস কোথায় আছে, কারণ আমি তাকে একদিন জিজ্ঞাসা করেছিলাম আমরা আমাদের প্ল্যান সাকসেসফুল করার পর কোথায় যাব। উত্তরে থ্যানোস তাকে জানিয়েছিল তার প্ল্যান কমপ্লিট হওয়ার পর তারা তাদের গার্ডেনে বসবাস করা শুরু করবে। এইবার রকেট তাদের সকলকে জানায় থ্যানোস 6টি ইনফিনিটি স্টোন উদ্ধার করে ওই চুটকি বাজানোর পর এই পৃথিবীতে একটি এনার্জি ওয়েভের সৃষ্টি হয়, ঠিক একই রকম এনার্জি সে কিছুদিন আগেই অন্য একটি প্ল্যানেটে লক্ষ্য করেছে, যেটা শুনে নেবুলা জানায় থ্যানোস 100% ওই প্ল্যানেটেই আছে। এইবার ক্যাপ্টেন মার্ভেল জানায় তাহলে আমরা থ্যানোসের থেকে ওই ইনফিনিটি স্টোনগুলি উদ্ধার করে যেভাবে ওই স্টোনগুলি ইউজ করে সে এই ইউনিভার্সের অর্ধেক জীবন নষ্ট করে দিয়েছে ঠিক একইভাবে আমরা পুনরায় সবাইকে ফিরিয়ে আনবো। এরপর প্ল্যান মাফিক তারা সবাই মিলে রওনা হয় থ্যানোসের উদ্দেশ্যে।
সেখানে পৌঁছেই যখন সবাই মিলে থানোসকে ধরে তার কাছ থেকে গাউন্টলেটটি উদ্ধার করে, তখন তারা দেখতে পায় তার গাউন্টলেটে একটিও ইনফিনিটি স্টোন নেই। ফলে ক্যাপ্টেন আমেরিকা তাকে জিজ্ঞাসা করে সমস্ত ইনফিনিটি স্টোনগুলি কোথায়। তখন থানোস তাদেরকে জানায়, আমি আমার লক্ষ্য পূরণ করার পর ওই স্টোনগুলিকে তাদের শক্তির সাহায্যে ধ্বংস করে ফেলেছি, যাতে কেউ সেগুলি ব্যবহার করে পুনরায় সব কিছু আবার পুরনো অবস্থায় ফিরিয়ে আনতে না পারে। এই কথা শুনেই থর যখন বুঝতে পারে থানোস আর তাদের কোনো কাজেই লাগবে না, তখনই সে রেগে গিয়ে তার কাছে থাকা স্টর্মব্রেকারের সাহায্যে সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে। ফলে বেঁচে থাকা অ্যাভেঞ্জার্সদের শেষ আশা এখানেই শেষ দেখে যে যার মতো নিজের লাইফে ফিরে যায়। এবার এখান থেকে সিন শিফট হয় 5 বছর পর, যেখানে আমরা দেখতে পাই সান ফ্রান্সিসকোতে একটি ইঁদুরের সাহায্যে কোয়ান্টাম টানেল অন হয়ে গিয়ে তার ভিতর থেকে বেরিয়ে আসে অ্যান্টম্যান। এবার এই ব্যাপারটা বোঝার জন্য আমাদেরকে একটু ব্যাকে ফিরে যেতে হবে, মানে অ্যান্টম্যান পার্ট টুর পোস্ট ক্রেডিট সিনে, যেখানে আমরা দেখতে পাই অ্যান্টম্যান কোয়ান্টাম জগতে প্রবেশ করে সেখান থেকে কোয়ান্টাম এনার্জি সংগ্রহ করার জন্য। আর ঠিক এই টাইমে বাইরে থাকা হ্যাঙ্ক, হোপ আর জেনেট থানোসের চুটকির ফলে অদৃশ্য হয়ে যায়, ফলে অ্যান্টম্যান ওই কোয়ান্টাম জগতেই আটকে যায়। আর এই 5 বছর পর হঠাৎ করেই ওই ইঁদুরটির সাহায্যে সে আবারও ওই কোয়ান্টাম জগৎ থেকে বর্তমান জগতে ফিরে আসে। এইবার কোয়ান্টাম জগৎ থেকে ফিরে আসার পর সে বর্তমান সময়ের কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না, কারণ আমরা জানি কোয়ান্টাম জগতের টাইম একদমই আলাদা রকমভাবে চলে। এখানে 5 বছর কেটে গেলেও অ্যান্টম্যান ওই কোয়ান্টাম জগতে মাত্র 5 ঘন্টা কাটিয়ে এসেছে, মানে আমাদের 5 বছর টাইম কোয়ান্টাম জগতে 5 ঘন্টার সমান। আর এটা বুঝতে পেরেই সে সোজা গিয়ে পৌঁছায় অ্যাভেঞ্জার্সের হেডকোয়ার্টারে। সেখানে পৌঁছেই সে ক্যাপ্টেন আমেরিকা নাতাশা রোমানভকে বোঝানোর চেষ্টা করে তারা যদি কোয়ান্টাম টেকনোলজি নিয়ে ভালোভাবে রিসার্চ করে তাহলে তারা এই টেকনোলজিকে টাইম মেশিনের মতো ইউজ করতে পারবে, যেটার দ্বারা সব কিছু পুনরায় আগের মতো করা সম্ভব। কিন্তু এইসব টেকনিক্যাল কাজকর্ম কে করবে, এটা ভেবেই তারা 3 জন মিলে সোজা পৌঁছে যায় দ্য গ্রেট টনি স্টার্কের কাছে, যেখানে আমরা দেখতে পাই টনি তার রাজকীয় লাইফস্টাইল ছেড়ে বর্তমানে তার বউ আর মেয়ের সাথে অতি সাধারণ একটি ফ্যামিলি ম্যানের মতো জীবনযাপন করছে। সেখানে পৌঁছেই স্কোয়াড কোয়ান্টাম ফিজিক্স নিয়ে তার আইডিয়া যখন তাকে জানায় আর বলে, আমরা যদি কোনোভাবে এই কোয়ান্টাম ফিজিক্সের সাহায্যে টাইম ট্রাভেল করতে পারি তাহলে পুনরায় আমরা সব কিছু ঠিক করতে পারবো, টনি তার আইডিয়া শুনেই তাদেরকে এক কথায় না করে দেয়। কারণ হিসেবে সে জানায় টাইম ট্রাভেল এসব গল্প কথা, শুনতেই ভালো লাগে, এটা বাস্তবে কখনোই করা সম্ভব না, আর কোয়ান্টাম ফিজিক্স এটা তো আমার ভাবনা চিন্তার একদমই বাইরে। এইবার ক্যাপ্টেন আমেরিকা, ব্ল্যাক উইডো আর অ্যান্টম্যান টনি স্টার্কের থেকে না শোনার পর সোজা গিয়ে হাজির হয় ব্রুস ব্যানার, মানে দ্য ইনক্রেডিবল হাল্কের কাছে, যে এখন পুরোপুরিভাবে প্রফেসর হাল্কে পরিণত হয়েছে। মানে আমরা আগে থেকেই জানি ব্রুস ব্যানারও একজন সায়েন্টিস্ট, কিন্তু যখনই সে হাল্কে পরিণত হয় তখন ব্যানারের কোনো বুদ্ধি হাল্কের ভিতরে কাজ করত না, সে পুরোপুরি একটি আলাদা প্রাণীতে রূপান্তরিত হতো। কিন্তু বর্তমানে ব্যানার প্রায় 18 মাস রিসার্চ করার পর হাল্কের শরীর আর ব্যানারের ব্রেন একসাথে মিলিয়ে এখন সে প্রফেসর হাল্ক হয়ে উঠেছে। এইবার প্রফেসর হাল্ক তাদের থেকে পুরো কথা শোনার পর তারা 4 জন মিলে লেগে পড়ে টাইম মেশিন বানানোর কাজে। টাইম মেশিন রেডি হয়ে গেলেও হাল্কের বানানো টাইম মেশিন ঠিকঠাক মতো কাজ করতে ব্যর্থ হয়। অন্যদিকে আমরা দেখতে পাই টনি তাদেরকে না করে দিলেও সে নিজে থেকেই টাইম ট্রাভেল নিয়ে রিসার্চ করতে শুরু করে আর খুব সহজেই সাকসেসফুলও হয়ে যায়। আর এই কাজে সাকসেসফুল হয়েই সে সোজা এসে পৌঁছায় অ্যাভেঞ্জার্সের হেডকোয়ার্টারে, যেখানে টনি ক্যাপ্টেন আমেরিকার সাথে দেখা করেই জানায় সে টাইম ট্রাভেল করার জন্য একটি GPS রেডি করে ফেলেছে, যার সাহায্যে তারা যে কোনো টাইমে পৌঁছতে পারবে। এরপরই দেখা যায় টনি ক্যাপ্টেন আমেরিকা সিলটি পুনরায় ক্যাপ্টেনকে ফিরিয়ে দেয়, যেটা আমরা দেখেছিলাম ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারে টনি তার থেকে নিয়ে নিয়েছিল। এখানেই টনি ক্যাপ্টেনকে জানায়, এই কাজে আমাদের পুরো টিম একসাথে থাকছে তো? ক্যাপ্টেন আমেরিকা তার কথায় উত্তর দেয়, আমি সেই চেষ্টাই করছি। এখান থেকে শুরু হয় গল্পের টার্নিং পয়েন্ট, কারণ 5 বছর আগে থানোসকে মেরে অ্যাভেঞ্জারের পুরো টিম হতাশ হয়ে যে যার মতো জীবনে ফিরে গিয়েছিল, আর এখন তারা ইতিহাস বদলানোর সুযোগ পেয়ে সবাইকে এক করার চেষ্টায় কাজে লেগে পড়ে। নাতাশা রোমানভ বেরিয়ে পড়ে ক্লিন বাটন, মানে হকাইয়ের খোঁজে, আর প্রফেসর হাল্ক আর রকেট 2 জন মিলে বেরিয়ে পড়ে থরকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে। তারা 2 জনে সোজা গিয়ে পৌঁছায় নরওয়েতে, যেখানে থর নতুন অ্যাসগার্ড বানিয়ে বসবাস শুরু করেছে। এইবার সেখানে তারা 2 জন যখন গিয়ে থরের সাথে দেখা করে, তখন তারা 2 জন তো অবশ্যই, সাথে আমরা ভিউয়াররাও যারা প্রথমবার থরকে এই অবস্থায় দেখি তারা পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ এই 5 বছরে থরের ফিজিক্স 6-প্যাক থেকে পুরো ফ্যামিলি প্যাকে পরিণত হয়েছে, যে বর্তমানে এতটাই হতাশাগ্রস্ত ও নেশাগ্রস্ত যাকে দেখে মনে হয় এর দ্বারা কোনো কাজই আর সম্ভব না। তাও হাল্ক আর রকেট তাকে কোনো রকমের বুঝিয়ে সুঝিয়ে তাদের সাথে করে তাকে অ্যাভেঞ্জার্সের হেডকোয়ার্টারে ফিরিয়ে আনে। অন্যদিকে নাতাশা হকাইকে খুঁজতে খুঁজতে সোজা গিয়ে পৌঁছায় টোকিওতে, কারণ বর্তমানে হকাই তার পরিচয় লুকিয়ে এখানেই খারাপ মানুষদেরকে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলার কাজে ব্যস্ত। নাতাশা তার সাথে দেখা করেই জানায়, আমাদের একটা সুযোগ এসেছে তোমার পরিবার সমেত পুরো পৃথিবীর সমস্ত জীবনকে পুনরায় ফিরিয়ে আনার, আর এই কাজে তোমার হেল্প চাই। ফলে হকাই আর কোনো কথা না বাড়িয়ে তার সাথে সোজা ফিরে আসে অ্যাভেঞ্জার্সের হেডকোয়ার্টারে। ফলে সমস্ত সুপার হিরোরা এক হয়ে শুরু হয় টাইম মেশিনের টেস্টিং। প্রথমেই তারা হকাইকে একটি আধুনিক স্যুট পরিয়ে টাইম মেশিনের সাহায্যে নির্দিষ্ট একটি সময় পাঠিয়ে দেয় তার বাড়িতে,
যখন তার পরিবার সবাই জীবিত অবস্থায় আছে। যেখানে সে লক্ষ্যও করে সত্যিই তার পরিবারের সবাই এখনও জীবিত অবস্থায় আছে। ফলে সেখান থেকে ফিরে আসার পরেই হকাই তাদের সবাইকে জানায় টাইম মেশিন একদম ঠিকঠাক কাজ করছে। এরপরই জেমস রডি সকলকে জানায়, তাহলে আমরা যদি এই টাইম মেশিনের সাহায্যে কোনোভাবে থ্যানোসের ছোটবেলায় পৌঁছে তাকে ছোট অবস্থাতেই মেরে ফেলি, তাহলেই তো বর্তমান সময়ে সব কিছু চেঞ্জ হয়ে যাবে। কিন্তু হাল্ক এই কথা শুনেই জানায় এটা কখনোই সম্ভব না, কারণ অতীতে গিয়ে কোনো কিছু চেঞ্জ করলে বর্তমান সময়ে তার কোনো প্রভাবই পড়বে না, কারণ অতীতে গিয়ে কোনো কিছু চেঞ্জ করলে সেই সময় থেকে অন্য একটি টাইম লাইনের সৃষ্টি হবে, যেটা বর্তমান টাইম লাইন থেকে একদমই আলাদা। তাই অতীতে গিয়ে কোনো কিছু চেঞ্জ করে বর্তমানকে ঠিক করা একদমই সম্ভব না। এইবার সমস্ত সুপার হিরোরা মিলে ঠিক করে তারা অতীতে গিয়ে 6টি ইনফিনিটি স্টোন উদ্ধার করে বর্তমান টাইমে ফিরিয়ে আনবে, আর তারপর ওই স্টোনগুলি ইউজ করেই সমস্ত জীবনকে ফিরিয়ে এনে আবার ইনফিনিটি স্টোনগুলিকে পুনরায় একই জায়গায় রেখে আসবে। আর এরপরই শুরু হয় টাইম ডাকাতির প্ল্যান। আসলে কিভাবে তারা টাইম ট্রাভেল করবে এটা তো টেস্ট হয়ে গেছে, কিন্তু কোন টাইমে কোথায় গেলে ওই ইনফিনিটি স্টোনগুলি তারা হাসিল করতে পারবে এটা নিয়েই শুরু হয় প্ল্যান। ক্যাপ্টেন আমেরিকা জানায়, আমাদের সবাই একবার হলেও কোনো না কোনো একটি ইনফিনিটি স্টোনের সাথে সামনাসামনি হয়েছি, তাই কে কে কোন কোন স্টোনের ইতিহাস খুব ভালো করে জানো সেটা আমাদের সবাইকে জানাও। ফলে থর ইথার মানে দ্য রিয়েলিটি স্টোন নিয়ে বলতে শুরু করে। রকেট জানায় পিটার কুইল তাকে বলেছিল সে অর্ব চুরি করে মরাগ নামে একটি গ্রহ থেকে, যার ভিতরে ছিল পাওয়ার স্টোন। নেবুলো জানায় সোল স্টোন থ্যানোস হাসিল করেছিল ভরমিল নামে একটি গ্রহ থেকে, যেখানে সে গামোরাকে মেরে ফেলেছিল। এরপর নাতাশা রোমানফ, টনি স্টার্ক আর প্রফেসর হাল্ক তিনজন মিলে আলোচনার মাধ্যমে বুঝতে পারে তারা যদি একটি নির্দিষ্ট টাইমে নিউ ইয়ারকে পৌঁছায় তাহলে বাকি তিনটি স্টোন মানে স্পেস স্টোন, মাইন্ড স্টোন আর টাইম স্টোন তারা একই সাথে নিউ ইয়ারকে পেয়ে যাবে। এখানেই স্কট ল্যাং মানে অ্যান্টম্যান জানায় তাদের কাছে পিম পার্টিকেলস খুবই সীমিত, তাই তাদের কাছে একবারই মাত্র চান্স আছে টাইম ট্রাভেল করে ফিরে আসার। মানে এখানে যেহেতু তারা কোয়ান্টাম টেকনোলজি ইউজ করে টাইম ট্রাভেল করছে, তাই তাদের এই টাইম ট্রাভেলে একটি অতি অন্যতম জিনিস হলো পিম পার্টিকেলস, যেটা ছাড়া টাইম ট্রাভেল করা সম্ভবই না। এরপরই দেখা যায় প্ল্যান ওয়াইজ তারা সকলে মিলে রওনা হয় টাইম ডাকাতির উদ্দেশ্যে। যেহেতু তাদের একবার করেই যাওয়ার চান্স আছে, তাই তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা সময়ের উদ্দেশ্যে রওনা হয়। আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা, প্রফেসর হাল্ক ও অ্যান্টম্যান চারজন টাইম ট্রাভেলের মাধ্যমে সোজা পৌঁছায় 2012 নিউ ইয়র্কে, যেখানে অলরেডি লোকি আর চিতোরি আর্মির বিরুদ্ধে অ্যাভেঞ্জার্সের পুরো টিম লড়াই করছে। এখানে আসার উদ্দেশ্য হলো লোকি শেপ্টার আর টেসারাক্ট বর্তমানে একই জায়গায়, মানে মাইন্ড স্টোন আর স্পেস স্টোন সেখান থেকে উদ্ধার করে নিউ ইয়র্ক সাংটামে অবস্থিত টাইম স্টোন নিয়ে ফিরে যাওয়া। ফলে আয়রন ম্যান আর অ্যান্টম্যান চলে যায় টেসারাক্টের পিছনে, যেখানে বহু চেষ্টার পর টেসারাক্ট তাদের হাতে এলেও শেষ পর্যন্ত কিছু গণ্ডগোলের ফলে লোকি সেখান থেকে টেসারাক্ট নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে ক্যাপ্টেন আমেরিকা শেপ্টার উদ্ধার করতে গিয়ে সে নিজেরই মুখোমুখি হয়, মানে 2012 ক্যাপ্টেন আমেরিকার সামনাসামনি হয় বর্তমান সময়ে টাইম ট্রাভেল করে 2012 যাওয়া ক্যাপ্টেন আমেরিকার। ফলে অতীতের ক্যাপ্টেনের সাথে বর্তমান ক্যাপ্টেনের একটি জবরদস্ত ফাইট সিন আমরা এখানে দেখতে পাই। এখানে অনেক কষ্টে বর্তমানের ক্যাপ্টেন আমেরিকা অতীতের ক্যাপ্টেনকে হারিয়ে কোনো রকমের শেপ্টার উদ্ধার করে, আর প্রফেসর হাল্ক পৌঁছায় নিউ ইয়র্ক সাংটামে ডক্টর স্ট্রেঞ্জের খোঁজে, যাতে সে তার কাছ থেকে টাইম স্টোন উদ্ধার করতে পারে। কিন্তু নিউ ইয়র্ক সাংটামে পৌঁছানোর পর তার সামনাসামনি হয় গুরুমা এনসিয়েন্ট ওয়ানের। হাল্ক যখন গুরুমার কাছে ডক্টর স্ট্রেঞ্জের খোঁজ করে, তখন গুরুমা তাকে জানায় তুমি 5 বছর আগে চলে এসেছো, আসলে ডক্টর স্ট্রেঞ্জ এখনও কামারতাজে আসেনি। তাই এই টাইমে আই অব আগামোটোর ধারক গুরুমা নিজেই, আর এটা দেখেই হাল্ক যখন গুরুমার থেকে টাইম স্টোনটি নিতে চায়, তখন গুরুমা তাকে জানায় এটা কোনোদিনই সম্ভব না, কারণ আমি যদি তোমাকে টাইম স্টোনটি দিয়ে দিই তাহলে সেই সময় থেকেই একটা আলাদা টাইম লাইনের সৃষ্টি হবে, যেটা এই পুরো ইউনিভার্সের জন্য ক্ষতিকারক। হাল্ক গুরুমাকে জানায় আমাদের প্ল্যান সাকসেসফুল হওয়ার পরেই আমরা পুনরায় সমস্ত স্টোনগুলিকে তাদের নিজের জায়গায় রেখে দেবো, তাহলে তার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। কিন্তু এরপরেও গুরুমা তাকে টাইম স্টোনটি দিতে রাজি না হয় হাল্ক গুরুমাকে জানায় তাহলে ডক্টর স্ট্রেঞ্জ নিজের ইচ্ছায় কিভাবে টাইম স্টোনটি থ্যানোসকে দিয়ে দিয়েছিল। এই কথা শুনেই গুরুমা বুঝতে পারে এটা নিশ্চয়ই ডক্টর স্ট্রেঞ্জের কোনো মাস্টার প্ল্যান, আর এটা বুঝতে পেরেই গুরুমা তাকে টাইম স্টোনটি দিয়ে দেয়। ফলে নিউ ইয়র্কে আসা চারজনের মধ্যে হাল্ক ও ক্যাপ্টেন আমেরিকা টাইম স্টোন ও মাইন্ড স্টোন উদ্ধার করলেও আয়রন ম্যান ও অ্যান্টম্যান টেসারাক্ট উদ্ধার করতে ব্যর্থ হয়। তাই আয়রন ম্যান ও ক্যাপ্টেন আমেরিকা যুক্তি করে সোজা গিয়ে পৌঁছায় 1970 সালের শিল্ডের একটি বেসে, যেখানে ক্যাপ্টেন আমেরিকার ট্রেনিং হয়েছিল। এখানে আসার উদ্দেশ্য হলো এই টাইমে টেসারাক্ট ছিল শিল্ডের হাতে, যেখানে টনি স্টার্কের বাবা হাওয়ার্ড স্টার্ক ওই টাইমে টেসারাক্ট নিয়ে রিসার্চ করছিলেন। আর আরেকটি কারণ হলো এই একই জায়গা থেকে তারা পিম পার্টিকেলস উদ্ধার করতে পারবে, যেটা তাদের টাইম ট্রাভেলের জন্য অতি আবশ্যক একটি জিনিস ছিল। যাই হোক, এখানে টনি অতি সাবধানতার সহিত সেখান থেকে টেসারাক্ট উদ্ধার করে, আর তারপরই তার বাবার সাথে তার দেখা হয়। অন্যদিকে ক্যাপ্টেন আমেরিকা সেখানেই থাকা হ্যাঙ্কিমের তৈরি পিম পার্টিকেলস হাসিল করে, আর তারপরই সে দেখতে পায় তার প্রেমিকা পেগি কার্টারকে। এদিকে থর পৌঁছে যায় 2013 অ্যাসগার্ডে রিয়েলিটি স্টোন উদ্ধার করার জন্য।
এই টাইমে রিয়েলিটি স্টোন ইথার রূপে থরের গার্লফ্রেন্ড জেন ফস্টারের শরীরে প্রবেশ করেছিল, আর এটাই তাদের কাছে সুযোগ খুব সহজেই ওই স্টোনটিকে হাসিল করার। ফলে রকেট তার কাছে থাকা একটি আধুনিক গেজেটের সাহায্যে জেনের শরীর থেকে রিয়েলিটি স্টোনটি হাসিল করে। এই টাইমে থরের সাথে তার মায়ের দেখা হয়, কারণ এই টাইমে তার মা তখনও বেঁচে। এখান থেকে রিয়েলিটি স্টোনটি উদ্ধার করে ফেরার পথে থর তার পুরনো হাতিয়ার মিউনিয়রটিও তার সঙ্গে নিয়ে নেয়। ব্ল্যাক উইডো আর হকাই দুজনে মিলে পৌঁছায় 2014 ফরমিরে, যেখান থেকে তারা সোল স্টোন উদ্ধার করবে। কিন্তু আমরা তো অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার দেখে অলরেডি জেনে গেছি, সোল স্টোন উদ্ধার করতে গেলে একটি সোল মানে আত্মা সেখানে বলিদান দিতে হয়। ঠিক একই রকম ভাবে রেড স্কাল তাদের সামনে এসে এই কথা জানায়। তখন ব্ল্যাক উইডো আর হকাই দুজনেই নিজের জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, কারণ তাদের দুজনের এতটাই বন্ধুত্ব তারা কেউ কাউকে হারাতে রাজি না। এই কারণে তারা দুজনেই চাইছিল নিজে মারা যাবে ঠিক আছে, কিন্তু তার বন্ধু যেন না মারা যায়। কিন্তু শেষমেশ এখানে ব্ল্যাক উইডো নিজেকে বলিদান দেয়, আর বদলে হকাই সোল স্টোন হাসিল করে ফেলে। নেবুলা ও জেমস রোডি পৌঁছায় 2014 মরাক প্ল্যানেটে, যেখান থেকে তারা পাওয়ার স্টোন উদ্ধার করবে। গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম পিটার কুইল মরাক প্ল্যানেট থেকে অর্ব উদ্ধার করে, যার ভিতরে ছিল পাওয়ার স্টোন। এখানে নেবুলা ও রোডি মরাকে পৌঁছানোর পর তারা লক্ষ্য করে ওই একই টাইমে পিটার কুইলও সেখানে এসে হাজির হয়েছে অর্ব উদ্ধার করার জন্য। কিন্তু এখানে তারা পিটারকে অজ্ঞান করে পাওয়ার স্টোনটি হাসিল করে ফেলে। এইবার পাওয়ার স্টোন পাওয়ার পর যখন নেবুলা ও রোডি বর্তমান টাইমে ফিরে যাওয়ার জন্য অগ্রসর হয়, তখন রোডি ঠিকভাবে বর্তমান টাইমে ফিরে গেলেও নেবুলা একটি প্রবলেমে ফেসে যায়। আসলে নেবুলার শরীরে যেহেতু হাফ যন্ত্রাংশ লাগানো, তাই কোনোভাবে বর্তমান টাইমের নেবুলার সাথে অতীতের নেবুলার মস্তিষ্ক কানেক্ট হয়ে যায়। ফলে 2014 থ্যানোস তার কাছে থাকা নেবুলার ব্রেন স্ক্যান করে ভবিষ্যতের সমস্ত ঘটনা জেনে যায় যে সে সমস্ত ইনফিনিটি স্টোন হাসিল করে ফেলেছে, আর প্ল্যান মতো এই ইউনিভার্সের হাফ জীবন ধ্বংস করে দিয়েছে। আর সেটা বদলানোর জন্যই অ্যাভেঞ্জার্সরা এখন টাইম ট্রাভেল করছে। ফলে তার কথা মতোই ভবিষ্যতের নেবুলাকে সেখানেই আটকে রেখে 2014 নেবুলাকে অ্যাভেঞ্জার্সদের কাছে পাঠিয়ে দেয়, যাতে সেখানে গিয়ে সে তার বাবাকে 2014 থেকে বর্তমান টাইমে মানে ভবিষ্যতে পৌঁছানোর জন্য হেল্প করে। এদিকে সমস্ত অ্যাভেঞ্জাররা ফিরে এসে যখন দেখতে পায় নাতাশা তাদের মধ্যে ফেরেনি, তখন হকাই তাদেরকে জানায় সে আর কোনোদিনই আমাদের মধ্যে ফিরবে না। এই কথা শুনে সবাই ভেঙে পড়লেও নাতাশার এই বলিদান যাতে ব্যর্থ না হয়, সেই চেষ্টাতেই তারা সকলে মিলে তাদের হাসিল করা প্রত্যেকটি ইনফিনিটি স্টোন আয়রন ম্যানের তৈরি একটি নতুন গাউন্টলেটে স্থাপন করে। এরপর ওই গাউন্টলেটটি কে তার হাতে নিয়ে চুটকি বাজাবে এই কথা বলায় থর সবার আগে এগিয়ে এসে জানায় আমি, কিন্তু হাল্ক তাকে বাধা দিয়ে জানায় আমরা সবাই দেখেছি এই ইনফিনিটি স্টোনগুলি শেষ পর্যন্ত থ্যানোসের কি হাল করেছিল, তাকে পুরো আদমরা করে ফেলেছিল, তাই এটা পরে চুটকি আমি বাজাবো। আয়রন ম্যান জানতে চায় তুমি এগুলোর পাওয়ার সহ্য করতে পারবে, তখন হাল্ক জানায় কোনো গ্যারেন্টি নেই, তবে এই স্টোনগুলি থেকে যে রেডিয়েশন বের হয় সেটা গামা রেডিয়েশন, আর আমি গামা রেডিয়েশনের মাধ্যমেই তৈরি। ফলে সবাই মিলে তৈরি হয়ে যায় হাল্কের চুটকি বাজানোর আশায়। কিন্তু হাল্ক ওই গাউন্টলেটটি তার হাতে পড়ার সাথে সাথেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে, কিন্তু তা সত্ত্বেও সে তার কাজটি কমপ্লিট করে মানে চুটকি বাজিয়ে দেয়। ফলে এই ইউনিভার্সের যে অর্ধেক জীবন ধূলিসাৎ হয়ে গিয়েছিল তারা সকলেই ফিরে আসতে শুরু করে। এই টাইমেই হকাইয়ের ফোনে কল আসে তার ওয়াইফের, ফলে তারা সকলেই শিওর হয়ে যায় যে তাদের প্ল্যান পুরোপুরি সাকসেসফুল। এদিকে সমস্ত অ্যাভেঞ্জার্সরা মিলে যখন ওই গাউন্টলেটটি নিয়ে অর্ধেক জীবনকে ফিরিয়ে আনার চেষ্টায় ব্যস্ত, ঠিক তখনই 2014 নেবুলা টাইম মেশিন অন করে 2014 থেকে থ্যানোস ও তার যুদ্ধজাহাজকে বর্তমান টাইমে আসার জন্য সাহায্য করে, আর বর্তমানে এসেই তার যুদ্ধজাহাজের সাহায্যে অ্যাভেঞ্জার্সের হেডকোয়ার্টার পুরোপুরি ধ্বংস করে দেয়। এরপর যখন আয়রন ম্যান ক্যাপ্টেন আমেরিকা থর থ্যানোসের সামনাসামনি হয়, তখন থ্যানোস তাদেরকে উদ্দেশ্য করে জানায় আগের বার আমি অর্ধেক জীবনকে ধ্বংস করেছিলাম, কিন্তু এইবার ওই ইনফিনিটি স্টোনগুলির সাহায্যে আমি এই পুরো ইউনিভার্সকেই ধ্বংস করে দেব, তারপর পুরোপুরি একটি নতুন ইউনিভার্সের সৃষ্টি করব যেখানে আমি হব সর্বেসর্বা। এই কথা শোনার পরেই শুরু হয় তাদের তিনজনের সাথে থ্যানোসের ফাইট। অন্যদিকে বর্তমান সময়ে নেবুলা 2014 গামোরাকে যখন জানায় তার বাবা ভবিষ্যতে তার সাথে কি করতে চলেছে, তখন সেও থ্যানোসের বিরুদ্ধে চলে যায়। এখানে তারা দুজন মিলে 2014 নেবুলাকে বোঝানোর চেষ্টা করে থ্যানোস ভবিষ্যতে কি করতে চলেছে, কিন্তু সে তাদের কোনো কথা না শোনায় বর্তমানে নেবুলা তাকে মেরে ফেলে। এদিকে ক্যাপ্টেন আমেরিকা আয়রন ম্যান ও থর থ্যানোসের ক্ষমতার সামনে না দাঁড়াতে পারলেও তারা হার না মেনে লড়াই চালিয়ে যেতে থাকে। এরই মাঝে থ্যানোস তার পুরো বাহিনীকে সেখানে ডেকে নেয় ইনফিনিটি স্টোনগুলি পুনরুদ্ধার করার জন্য। ঠিক এই টাইমেই অ্যাভেঞ্জার্সের বাকি টিমও সেখানে এসে উপস্থিত হয়, মানে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে থ্যানোসের চুটকির ফলে যারা উধাও হয়ে গিয়েছিল তারা বর্তমানে হাল্কের চুটকির ফলে ফিরে এসে সোজা সেখানে এসে উপস্থিত হয়েছে। ফলে এখানেই শুরু হয় থ্যানোস আর তার বাহিনীর বিরুদ্ধে লড়াই। এখানে আমরা মার্ভেলের এই সিরিজের প্রত্যেকটি সুপার হিরো ক্যারেক্টারকে দেখতে পাই। এখানে একটা কথা বলে রাখি, অ্যাকশন সিন কিংবা ফাইট সিন কখনোই মুখে বলে এক্সপ্লেন করা সম্ভব না বা প্রত্যেকটি দৃশ্য দেখানোও সম্ভব না। ফাইট সিনের মজা নিতে গেলে আপনাদেরকে পুরো ফিল্মটি অবশ্যই দেখতে হবে।
এখানে আমার এমন কিছু ফেভারিট সিন আছে যেগুলি না বললেই নয়, সেগুলি জাস্ট আমি আপনাদের সামনে তুলে ধরব। একটি জায়গায় যখন থ্যানোস তার হাতিয়ারের সাহায্যে থরকে আঘাত করতে যাবে, ঠিক তখনই ক্যাপ্টেন আমেরিকা থরের হাতিয়ার মিউনিয়রের সাহায্যে থ্যানোসের উপর আক্রমণ করে। আর এই সিনটি আমার কাছে এই মুভির দ্য বেস্ট সিন। এই মুভিটি রিলিজ হওয়ার পর আমি পিভিআরে 1 উইকে 3 বার দেখেছি, আর প্রতিবারই এই সিনটি প্লে হওয়ার টাইমে মানে ক্যাপ্টেন আমেরিকাকে মিউনিয়রটি তুলতে দেখে হলের প্রত্যেকটি দর্শক এক্সাইটেড হয়ে এতটাই চিৎকার করেছে যে ক্ষণিকের জন্য মুভির সাউন্ড কেউই শুনতে পায়নি। যাই হোক, আরেকটি দৃশ্য হলো একটা টাইমে আমরা মার্ভেলের প্রত্যেকটি ফিমেল ক্যারেক্টারকে একটি ফ্রেমে এন্ট্রি নিতে দেখি, যেটা দেখে বলতেই হয় ওয়াও। যাই হোক, এখানে থ্যানোস আর তার বাহিনী চেষ্টা করতে থাকে ওই গাউন্টলেটটি কোনো রকমের হাসিল করার, আর অ্যাভেঞ্জার্সের পুরো টিম প্রাণপণ চেষ্টা করতে থাকে যাতে থ্যানোসের হাতে কোনোভাবেই গাউন্টলেটটি না যায়। লড়াইয়ের মাঝে টনি স্টার্ক ডক্টর স্ট্রেঞ্জকে বলে, তুমি বলেছিলে আমাদের সাথে থ্যানোসের প্রায় 1 কোটি সম্ভাব্য লড়াই তুমি দেখেছো, যার মধ্যে আমরা মাত্র একটাতেই জিতেছি, তুমি শুধু একবার বলে দাও এটাই হলো সেই লড়াই যেটাতে আমাদের জিত হবে। কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ টনিকে জানায়, আমি যদি তোমাকে এখনই বলে দিই কী হতে চলেছে তাহলে সেটা আর কখনোই হবে না। আসলে ডক্টর স্ট্রেঞ্জ জানতো এটাই হলো সেই লড়াই যেটাতে অ্যাভেঞ্জার্সদের জিত হবে, আর এই কারণেই অ্যাভেঞ্জার্সদের সমস্ত বাহিনীকে নিয়ে সে এই লড়াইয়ের ময়দানে এসে উপস্থিত হয়েছে। এখানে হঠাৎ করেই যখন থ্যানোসের বাহিনী তাদের এয়ারক্রাফটের সাহায্যে লড়াইয়ের ময়দানে অ্যাটাক করতে শুরু করে, ঠিক তখনই এন্ট্রি নেয় ক্যাপ্টেন মার্ভেল, আর ওই সমস্ত এয়ারক্রাফটগুলিকে এক নিমেষেই ধ্বংস করে দেয়। কিন্তু এত কিছুর পরেও তারা থ্যানোসকে আটকাতে ব্যর্থ হয়, ফলে ওই গাউন্টলেটটি অ্যাভেঞ্জার্সদের থেকে থ্যানোস হাসিল করে ফেলে। আর এই টাইমেই ডক্টর স্ট্রেঞ্জ আয়রনম্যানকে ইশারা করে জানায়, এটাই সেই টাইম যেখানে আমাদের জয় হবে। ফলে আয়রনম্যান এই সুযোগ যাতে হাতছাড়া না হয়ে যায় সেই আশাতেই থ্যানোসের কাছ থেকে সমস্ত ইনফিনিটি স্টোনগুলি নিয়ে নিজের আর্মানের সাহায্যে একটি নতুন গাউন্টলেটের সৃষ্টি করে তাতে সমস্ত ইনফিনিটি স্টোনগুলি লাগিয়ে চুটকি বাজিয়ে দেয়, ফলে থ্যানোস সহ তার সমস্ত বাহিনী তৎক্ষণাৎ সেখানেই ধূলিসাৎ হয়ে যায়। কিন্তু ওই ইনফিনিটি স্টোনগুলি পড়ে চুটকি বাজানোর ফলে টনি স্টার্ক ওই রেডিয়েশন সহ্য করতে না পেরে খুব খারাপভাবে আহত হয়ে পড়ে আর সেখানেই মারা যায়। এই ফিল্মটি আমার কাছে এই কারণেই খারাপ লাগে যে MCU এর আমার সব থেকে ফেভারিট ক্যারেক্টার আয়রনম্যান এখানেই মারা যায়। যাই হোক, এরপর দেখা যায় আয়রনম্যানের শেষ কাজে এই সিরিজের বহু লোক সেখানে এসে উপস্থিত হয়। এরপর থর ভালকারিকে নতুন অ্যাসগার্ডের দায়িত্ব দিয়ে নিজে গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি টিমের সাথে স্পেসে রওনা হয়। লাস্ট সিনে দেখা যায়, যেহেতু অ্যাভেঞ্জার্স টিম প্রথম থেকেই এই টাইম ডাকাতি করার আগে ঠিক করে রেখেছিল তাদের কাজ হয়ে যাওয়ার পর ওই ইনফিনিটি স্টোনগুলিকে তাদের নিজের জায়গায় পুনরায় রেখে আসবে, তাই ক্যাপ্টেন আমেরিকা সমস্ত ইনফিনিটি স্টোন ও থরের হাতিয়ার মিউনিয়র নিয়ে টাইম ট্রাভেল করে অতীতে ফিরে যায় ঠিক জায়গায় সেগুলিকে রেখে দেওয়ার জন্য। কিন্তু নির্দিষ্ট একটি টাইমের পর তার ফিরে আসার কথা থাকলেও সেগুলি রেখে বর্তমান টাইমে আর ফেরে না। আসলে ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার আমরা দেখেছিলাম 70 বছর বরফে জমে থাকার ফলে তার গার্লফ্রেন্ড পেগি কার্টারের সাথে সে সময় কাটাতে পারেনি, তাই বর্তমান টাইমে না ফিরে সে সোজা চলে যায় 1945, যেখানে সে পুনরায় তার গার্লফ্রেন্ডের সাথে টাইম কাটাতে শুরু করে। কিন্তু সেটা একদমই একটা আলাদা টাইম লাইনে। এবার বর্তমানে আমরা ক্যাপ্টেন আমেরিকাকে একদমই বয়স্ক অবস্থায় দেখতে পাই, যে তার ক্যাপ্টেন আমেরিকা সিলটি স্যাম উইলসনকে গিফট করে যাতে সে ক্যাপ্টেন আমেরিকা হয়ে তার জায়গায় কাজ করতে শুরু করে, আর এখানেই পুরো মুভিটি সমাপ্ত হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এইরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিও স্পাইডারম্যান ফার ফ্রম হোম নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।